নমস্কার বন্ধুরা বাংলা শস্যীমা যোজনায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হবে এবং আগামী পনেরো দিনের মধ্যে সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই সংক্রান্ত সংবাদ কিন্তু আপনাদের আমি দিয়েছিলাম আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে সত্যতা যাচাই করা আপনাদের পক্ষে সম্ভব হবে এবং তারই সঙ্গে আপনাদের একটি সুখবর জানাবো যে টাকা ঢুকতে কিন্তু শুরু করে দিয়েছে আলু চাষের ক্ষতিপূরণের টাকা আপনারা পেতে শুরু করেছেন তো একজন কৃষক যিনি আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করে টাকা ঢোকার যে প্রমাণ সেটাও পাঠিয়েছেন এবং শস্যসীমা যোজনায় তারও যে আলু চাষের জন্য ইন্স্যুরেন্স ছিল তার কিন্তু আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব যে শস্য বিমা যোজনায় যারা আলু চাষী যাদের অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছিল তাদের মধ্যে অনেক টাকা পাননি সেই নিয়ে ওনারা কিন্তু সরকারের বিভিন্ন কৃষি অফিসে গিয়ে আন্দোলন করেছিলেন এবং আবেদন করেছিলেন তো তাদের দাবির মান্যতা দিয়ে কৃষিমন্ত্রীর নির্দেশে বৈঠকে বসেছিল এই বাংলা শস্য যোজনার যে কোম্পানি ওই কোম্পানি বসেছিল এবং ওনারা স্বীকার করেছিলেন যে ওনাদের অ্যাপের ভুলের কারণে কিন্তু বা স্যাটেলাইট চিত্রের ভুলের কারণে কিন্তু অনেক কৃষকই এই শস্য বীমা যোজনার টাকা পাননি বা ক্ষতিপূরণের টাকা পাননি এবং সেই সংখ্যাটা ছিল প্রায় এক লক্ষ ছ হাজার মতো সেই তথ্য আপনাদের আমি জানিয়েছিলাম এবং তারা আগামী পনেরো দিনের মধ্যেই বাংলা শস্য বীমা যোজনায় টাকা পেয়ে যাবেন সেটাও জানানো হয়েছিল ওই আপডেটে তো যাই হোক চলুন আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিই যে শস্যসীমা যোজনায় আলু চাষিদের ক্ষতিপূরণের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্টও করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন যাতে এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওর ইনফরমেশান সবার প্রথম আপনার কাছে চলে দেখুন আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করে যিনি ইনফরমেশানটা আমাকে দিয়েছিলেন তিনি হলেন শুভঙ্কর কুণ্ডুবাবু ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো চ্যানেলের পক্ষ থেকে আপনারা এখানে লক্ষ্য করুন ওনার পাঠানো স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটটা ভালোভাবে লক্ষ্য করুন বাইশে জুন দু হাজার বাইশ এবং লেখা আছে ট্রান্সফার ফর্ম এবং নাম্বার দেওয়া আছে নেফট এবং নিচে দেখুন লক্ষ্য করুন আপনারা এআইসি অফ ইন্ডিয়া ক্রপ তো এর থেকে আপনারা বুঝতে পারলেন এটা শস্যমার টাকা কত টাকা ক্রেডিট হয়েছে দেখুন পাঁচ হাজার টাকা অর্থাৎ আজকেই ওনার অ্যাকাউন্টে শস্যসীমা যোজনায় পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং উনি একজন আলু চাষি আলু চাষের জন্য ওনার ক্রপ ইন্স্যুরেন্সও করা ছিল সেই সম্পর্কেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরেই এবং উনি শস্যসীমার টাকা এর আগের বার পাননি এবার কিন্তু টাকা পেয়ে গেল এবার দেখুন ওনার যে বাংলা শস্য বীমা যোজনায় ইন্স্যুরেন্স করা ছিল সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভোটার আই কার্ডের নম্বর এখানে দেখতে পাচ্ছেন এরপরে লেখা আছে দেখুন শুভঙ্কর কুন্ডু যে নামটা আপনাদের আমি ম্যাসেঞ্জারে দেখালাম এবং জানালাম সেটাও দেখতে পেলেন শুভঙ্কর কুন্ডু এবং ডিস্ট্রিক্ট দেখুন হুগলি ব্লক দেখুন গোঘাট দু নম্বর ব্লক ইন্স্যুরেন্সটা করা আছে দেখতে পাচ্ছেন পটাটো মানে আলু চাষের জন্য ওনার কিন্তু ইন্স্যুরেন্স করা ছিল বাংলা শশুর মাজের জন্য এই সঙ্গে কত এরিয়া ইন্স্যুরেন্স করা ছিল সেটাও দেখতে পাচ্ছেন এবং সাম ইন্স্যুরস দেখুন প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো গ্রস প্রিমিয়াম দেখুন সাত টাকা তো আপনারা প্রমাণসহ দেখে নিলেন যে বাংলা শস্যসীমা যোজনায় আলু চাষি ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আগের ভিডিওতে যা আমি আপনাদের জানিয়েছিলাম যে হুগলি জেলার চাষিরা কিন্তু আন্দোলনে নেমেছিলেন কারণ ওনাদের যে পরিমাণ কৃষকের ফসলের ক্ষতি হয়েছে আলু চাষে তারা কিন্তু সেই পরিমাণ টাকা পাননি অর্থাৎ খুব অল্প পরিমাণ কৃষক এই টাকা পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার কৃষক কিন্তু এই পনেরো দিনের মধ্যে টাকা পাবেন আপনি যদি হুগলি জেলা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি টাকা পেয়েছেন কিনা তাও আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত হুগলি জেলার টাকা পাননি আলু চাষের জন্য যে শশুইমার টাকা তাদের বলবো আপনারা ওয়েট করুন কারণ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জানানো হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট করা হবে এবং আজ থেকে সেই টাকা ঢুকতে শুরু করেছে আপনারা ওয়েট করুন আপনাদের অ্যাকাউন্টেও সেই টাকা ঢুকে যাবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন কারণ এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও আপনি এই চ্যানেলে সবার প্রথম পেয়ে যাবেন সেই সঙ্গে আমার ফেসবুক পেজে ফেসবুক পেজের নাম আমি অতনু সেখানেও গিয়ে আপনি আমাকে মেসেজ করে আপনার দেওয়া তথ্য জানাতে পারেন ভিডিওতে আমি তার প্রাপ্তি স্বীকারও করবো তো যাই হোক ইনফরমেশনটি আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ